আজকে এই মায়ের মা শাড়ি নিয়ে এসেছিলেন, সেই শাড়ি মাকে পরিয়ে দিয়েছি। আর মা মালাগুলো এক এক আমাকে দেবেন, মা ওই ওই মালা আছে, মালা হাতে হাতে দিয়ে দিন মা। আমার বলতে মান করেছে না, এটা মালা বললেই হবে, মায়ের মালা। হ্যাঁ দিল্লির মা একবার এসেছিলেন, মায়ের দিল্লির মা হাতে দিয়ে দাও, হাতে হাতে আমি জানি না, মধু পেয়েছো মা? উর্মি কয়, উর্মি একটা ছিল, ওইদিকে দেখুন একটা বড় জার আছে, ওখানে একটা মধু আছে। মধুটা বার করে দাও, দাও ওদেরকে দাও, মা মামদের দাও গা, মধুটা দাও গা। বড় জারের মধ্যে আছে দেখো, মা মা তো অনেক বললো, তোমার একটা দিন ওইটা এটা সব বুকিং একটা নেই।
হাতে লাগালে এরকম করে কাটবো এতে একটা পরো করো মা মা কিছু লাগালে মাকে পরিয়ে দিই মায়ের হাতে কিন্তু বাসি থাকে দেখেছো? হ্যাঁ বৌদি, তোমার এই জামাগুলো ঘুরছে না? মোটরটা একটু সোজা করে দে। ও মা, খুব মিষ্টি লাগছে। ঠিক আছে মা, এবার পুজোটা করিনি মা, তোমার সাথে বসে একটু। ঠিক আছে, কোন মা চাকরি পেয়েছে কইলে? দেখো একবার শুভ দেখা, মা চাকরি পেয়েছে। কোথা থেকে আসছো মা তোমরা? আমরা কলকাতা থেকে। মা বলছে আমি যা মায়ের কাছে চেয়েছি তাই পেয়েছি, যেটাই বলি সেটাই আমার হয়ে যায় মায়ের কাছে। কিসের সার্ভিস পেয়েছো মা? সেন্ট্রাল গভর্নমেন্ট ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কষ্টের দাম তুমি পেয়েছো আমি জানি, যেমন পরিশ্রম করবে তার দাম তুমি পাবে। অবশ্যই করো মা, তুমি আরও বড় হো, মায়ের কাছে সবসময় তোমাকে সবসময় ভালো রাখুক, মা সুস্থ রাখুক, সকল ভক্তকে মা যেন ভালো রাখো। যে এসব ভক্তরা মায়ের কাছে এসছে, মা তুই দেখিস তোরই তো সন্তান মা, সবারই মনস্কামনা পূর্ণ করে দিস মা, আর সবাইকে আপদ বিপদে যে তোর নাম নেবে তাকে তুই রক্ষা করিস মা। জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় কৃষ্ণকালী মায়ের, জয়।